তাদের মাথায় টাক পড়ে গেছে মাথায় চুল নেই এমন ব্যক্তি যদি আলগা চুল লাগায় তাহলে সেই আলগা চুলের উপর দিয়ে মাসে করার ক্ষেত্রে অজু করার সময় মাসেহ করা যাবে কিনা এবং গোসল করার ক্ষেত্রে এটার উপরে পানি প্রবাহিত করলে তার গোসল শুদ্ধ হবে কিনা তো এক্ষেত্রে বলব যে বর্তমান মেডিকেল সায়েন্স অনেক উন্নত সেই হিসাবে মাথায় আলগা চুল লাগানোর দুটি পদ্ধতি হতে পারে একটা হলো স্বাভাবিক ক্যাপ টুপির মতো একটা উপর দিয়ে আবরণ সিস্টেমে জালি ব্যাগের মতো এটার উপরে চুল লাগানো এমন ক্যাপ টুপির মতো যদি হয় চুল তাহলে সেটা খুলে তারপর মাসে করতে হবে এবং তার রিয়েল চামড়ার উপরে মাসে করা জরুরি ঠিক তেমনিভাবে গোসল করার ক্ষেত্রেও ওই টুপি বা ক্যাপটাকে সরিয়ে তার মাথার উপরে পানি ঢালা ফরস তবে যদি সার্জারি করে তাকে স্ক্রিনের সাথে লাগিয়ে দেয় এমনভাবে যেটাকে সচরাচর খোলা যায় না এবং উঠানোও যায় না ওটাকে অপারেশন করে উঠাতে হয় এবং অপারেশন করে ওটাকে লাগাতে হয় এমন যদি হয় অর্থাৎ স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয় এবং সার্জারি করে লাগিয়ে দেয় তাহলে সেই আলগা চুলের উপরে মাসে করা যাবে এবং ওইটার উপরেই যদি পানি প্রবাহিত করে তাহলে তার গোসল শুদ্ধ হবে